তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম বাংলার পেস অ্যাটাকের প্রাণ লঙ্কান লেজেন্ড চামিন দা ভাস বাহাতি পেসার ছিলেন ব্যাটারদের ত্রাস তিনজনকে এক সুতোয় গেঁথেছে বিপিএল টি টোয়েন্টি ঢাকা ডমিনেটর্স ওদের ঘাঁটি ভাসের কোচিংয়ে তাসকিন শরীফুলদের জন্য নিজেদের আরো পোক্ত করার হাত ছানে হালে জাতীয় দলের মূল অস্ত্র তাসকিন তার পারফরমেন্সটা গেল বছর ছিল রঙিন তিন ফরম্যাটেই দেখিয়েছেন মুনশিয়ানা তবে সীমিত ওভারের ক্রিকেটেই প্রমাণ করেছেন দক্ষতা ঢাকা এক্সপ্রেসকে নিয়ে কেমন ডমিনেটর্সের হেড কোচ চামিন্দা ভাসের মূল্যায়নটা বিগত সময়ে তাসকিন খুব ভালো খেলেছে সব কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছে সে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় ফাস্ট বোলার হিসেবে ভালো করছেন এই আত্মবিশ্বাস থাকা খুবই প্রয়োজন পেসার হিসেবে তাসকিন আর ইনজুরি যেন সমার্থক চোটের কারণে ক্যারিয়ারে অনেক গুরুত্বপূর্ণ সিরিজ মিস করেছেন ইনজুরি প্রবণ এই পেসার ভাসের মতো কিংবদন্তি নিশ্চয়ই পরামর্শ দেবেন কিভাবে দীর্ঘায়িত হবে ক্যারিয়ার Being a fast bowler, you tend to get niggles, injuries, but you need to cope. একজন ফাস্ট বোলার হওয়ার কারণে আপনি ইনজুরির কবলে পড়বেনই কিন্তু দেশের জন্য আপনাকে এই চোট সামলাতে হবে আমি নিশ্চিত সে বিপিএলেও দলের জন্য তার সেরাটা দেবে Especially this tournament. দুনিয়াকে নিজের প্রতিভার কথা জানিয়ে দিয়েছেন শরীফুল গেল বছরটা ভালো মন্দয় কেটেছে তার বর্তমানে জাতীয় দলের বাইরে চামিন্দার দীক্ষা তাকে ট্র্যাকে ফেরাতে পারে হ্যাঁ আমি শরীফুলকে বাংলাদেশের হয়ে খেলতে দেখেছি সে খুবই প্রতিভাবান এবং সত্যি ভালো বোলার এবং এখনো তরুণ আমি তার সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি আশা করি দীর্ঘদিন সে জাতীয় দলকে সার্ভিস দিবে বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে এবারই প্রথম হেড কোচের ভূমিকায় চামিন্দা ভাস শুধু তাসকিন শরীফুলই নন লঙ্কান কিংবদন্তির কোচিংয়ে ভুল ত্রুটি শুধরে নিতে পারবেন সৌম্য মিঠুনরা রহমান পেয়ার একাত্তর নগদে আসলে মোবাইল রিচার্জে ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#